أشهد أن لا السلام ورحمة الله وبركاته سمعت ভাই জহির আবু দাউদকে প্রশ্ন করেছেন যে কবরস্থানে গিয়ে হাত তুলে নিজ ভাষায় দোয়া করা যাবে নাকি সম্মানিত ভাই অবশ্যই যাবে তবে জিয়ারা শব্দটি আমাদের একটু বুঝে নিতে হবে জিয়ারা শব্দের অর্থ দেখা এবং সাফাত আমরা সাহাবা রাদিয়াল্লাহু আনহু থেকে যে যেমন আব্দুল্লাহ বিন ওমর ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওনার রাদিয়াল্লাহু আনহুমা عمر رضي الله عنه مر ছেলে যখন বাইরে থেকে মদিনায় আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তখন সর্বপ্রথম এই ভাবে জিয়ারত করত যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ তারপরে সাইডে যখন কবর রয়েছে আপনার আবু বকর সিদ্দিক তখন বলতো আসসালামু আলাইকুম ইয়া খলিফাত আবু বকর এবং তার পাশে যখন عمر رضي الله عنه রয়েছে তখন বলতেন যে আসসালামু আলাইকুম ইয়া আবাদ তো এখানে কবরের কাছে এসে এইভাবে তারা সালাম পেশ করত দোয়া যখন করতে হতো তখন কবরকে ছাড়িয়ে কিবলামুখী হয়ে যেত কিবলামুখী হয়ে যে কবরকে পিছনে রেখে কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করত তো আমরা যদি কবরস্থানে গিয়ে দোয়া করতে চাই তাহলে প্রথমে গেলাম কবরটাকে দেখে নিলাম সেখানে সালাম পেশ করলাম যে আমার দাদা আছে দাদি আছে কিংবা বাবা আছে মা আছে আসসালামু আলাইকুম ইয়া আবাতে কিংবা এই দোয়া পড়লাম যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এটা সাধারণভাবে এবং কবরটা দেখে নেওয়ার পর সেখান থেকে বাইরে বেরিয়ে পশ্চিম দিকে মুখ করে কেবলার দিকে মুখ করে আপনি যদি দোয়া করেন এটাই সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের আমল ছিল আর সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের আমল সর্বোত্তম আমল তো আপনি এইভাবে দোয়া করবেন আমাদের দেশে জিয়ারত মানে ওই ইস্তেগফারের কথা বলা হয়েছে তবে আপনি তাদের জন্য দোয়া করবেন যেভাবে আপনাকে বললাম আল্লাহ তাআলা আলম আসসালামু আলাইকুম